কোর্ট চাইলে কী না করতে পারে, হাইকোর্ট সমস্ত কিছু করতে পারে। হাইকোর্ট কর্মচারীদের বঞ্চনার অবসান করতে পারে, হাইকোর্ট সরকারের পক্ষে রায় দিতে পারে, সরকারের বিরুদ্ধে রায় দিতে পারে, কিন্তু হাইকোর্ট কিন্তু সবসময় কর্মচারীদের পক্ষে রায় দিয়ে গিয়েছে এবং কর্মচারীদের জন্য একটা খুশির বাতাবরণ তৈরি করেছে হাইকোর্ট। সেটা ত্রিপুরা রাজ্যের হাইকোর্ট হোক বা গুজরাটের বা তেলেঙ্গানার বা আমাদের উত্তরপ্রদেশের হাইকোর্ট হোক, সব রাজ্যের হাইকোর্টে কিন্তু কর্মচারীদের পক্ষে সুন্দর সুন্দর রায় দেয় এবং সেই রায়ের ফলে দীর্ঘ বঞ্চনার যেমন অবসান ঘটে এবং অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের মনে মনে একটা আশাও জাগে, যদি গুজরাটে হাইকোর্ট এরকম রায় দিয়ে থাকতে পারে সেই হাইকোর্টের রেফারেন্স টেনে আমরা ত্রিপুরা হাইকোর্টে কেস করতে পারি, তাহলে ত্রিপুরা হাইকোর্টও সেই রেফারেন্স মূলে নিয়মিতকরণের রায় দেবে। এরকম নিউজটা যেটা উঠে আছে, মানে অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা যাদের নিয়মিতকরণের রায় এসেছে, এই রায়ের ফলে অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকার মধ্যে একটা আশার আলো দেখতে পেয়েছে, একটা দিশা দেখতে পেয়েছে যে তারা ফিউচারটা সিকিউর, ফিউচারে তারা একটা পজিটিভ থিঙ্কিং দেখতে পাচ্ছে এবং তারা যে দীর্ঘ বছর ধরে বঞ্চনা হয়ে যাচ্ছে সেই বঞ্চনার অবসান তারা হচ্ছে সেটা তারা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে। শুধু যে অঙ্গনের কর্মী বা সহায়িকা দীর্ঘ বঞ্চনা অবসান হবে এরকম নয়, ত্রিপুরা যে অন্যান্য যে চুক্তিবদ্ধ অনিয়মিত কর্মচারীরা আছে, বিশেষ করে স্বাস্থ্য দপ্তরের জিডিএস স্টাফরা যারা আছে, পার্ট টাইম ক্যাজুয়াল ওয়ার্কার যারা আছে, তারা 10-20 বছর ধরে চাকরি করছে, কিংবা বনমিত্র যারা আছে বা পাম্প অপারেটার যারা আছে, সর্বশিক্ষা শিক্ষক কর্মচারী যারা আছে, রেগার কর্মচারী যারা আছে, সবার মনে একটা খুশির বাতাবরণ, সবার মনে একটা আশার আলো দেখতে পেয়েছে যে হাইকোর্ট আমাদের সাথে আছে, হাইকোর্ট চাইলে আমাদের বঞ্চনা অবসান করতে পারে। ইভেন সর্বশিক্ষা শিক্ষকের পক্ষে রায় গিয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মীর পক্ষে রায় গিয়েছে, এসপির পক্ষে রায় গিয়েছে, ইভেন জুট মিলের কর্মচারীদের পক্ষে রায় গিয়েছে। ম্যাক্সিমাম কর্মচারী সংক্রান্ত মামলা হাইকোর্টে গেলে কর্মচারীদের পক্ষেই রায় যায়, তাহলে এসপিওর যেমন যেহেতু পক্ষে রায় গিয়েছে, পাম্ববাটারের পক্ষে রায় যাবে, বনমিত্রের পক্ষে রায় যাবে, সর্বশিক্ষা অনিয়মিত কর্মচারী যারা আছে শিক্ষক পদে তাদের পক্ষেও রায় যাবে, রেগার কর্মচারীর পক্ষে রায় যাবে, সবের পক্ষেই রায় যাবে, কারণ কর্মচারীদের জয় হলো সবচেয়ে বড় কথা। আজকে আমরা প্রথম ভাগে অঙ্গনের কর্মী বা সহায়িকাদের জন্য যে গুড নিউজটা উঠে এসেছে সেটা নিয়ে আলোচনা করবো, নিয়মিতকরণের যে খবরটা উঠে এসেছে সেটা নিয়ে আলোচনা করবো এবং ত্রিপুরা যে অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা আছে তাদের ফিউচার বা তাদের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবো, ফিউচারের জন্য যে গুড নিউজটা উঠে এসেছে সেটা কেন আমি বলছি গুড নিউজ এবং তাতে কেন ত্রিপুরা যে মা বোনরা আছে যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা বা কর্মী হিসাবে জব করছে তাদের জন্য কেন এত খুশির বাতাবরণ এত, এটা সেটা হিসেবে আলোচনা করবো। ইদানিং অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার পক্ষে টিম পাঞ্চালি এই আমাদের সমাজশিক্ষা সমাজ কল্যাণ দপ্তরে অলরেডি ডেপুটেশন দিয়েছে, ডেপুটেশন দিয়ে তাদের যে বঞ্চনা সেটা অবসানের কথা বলেছে। তাছাড়া আমাদের ভারতের অঙ্গরাজ্য গুজরাট আমরা সবাই জানি, আর গুজরাট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজের রাজ্য গুজরাট, সেই গুজরাট হাইকোর্টে কী রায় দিয়েছে, রাজ্যের সমস্ত অঙ্গনের কর্মী বা সহায়িকা যারা আছে তাদের নিয়মিতকরণ করতে হবে। শুধু রায় দিয়েছে তা নয়, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে একসাথে বসে সেই রায়কে কার্যকর করতে পরামর্শ দিয়েছে, কারণ ICDS প্রকল্প হলো সেন্ট্রাল প্রজেক্ট, সেন্ট্রাল প্রকল্প, এটা তো স্টেট প্রকল্প না, তো রাজ্য সরকার তো চাইলেই করতে পারে না, তাই সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টকে একসাথে এক টেবিলে বসে সেই রায়টা কার্যকর করতে বলা হয়েছে। এখন সেন্ট্রাল গভর্নমেন্ট যদি গুজরাটে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়মিতন করে ত্রিপুরার তারা কি ছেড়ে কথা বলবে, ত্রিপুরা তো নিয়মিতন করতে হবে, তাই একটা আশা হলো। এখন ত্রিপুরার যে অঙ্গনওয়াড়ি কর্মীরা যেটা করতে পারে বা যেটা করবে নেক্সট, যেটা প্রসেস, হাইকোর্টে অলরেডি একটা কেস করে জিতে আছে গেজুয়েটিভ ব্যাপারটা, যদিও এতে সুপ্রিম কোর্টে টেনেশন নিয়ে গেছে কিন্তু সরকার জিতবে না, সরকার 100% হারবে। গুজরাটের যে রায়টা সেটাকে রেফারেন্স মূলে টেনে ত্রিপুরা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা বা ত্রিপুরা হাইকোর্টে একটা মামলা অবশ্যই হচ্ছে, খুব শীঘ্রই হচ্ছে, তখন ত্রিপুরা হাইকোর্ট কী রায় দেবে? তখন তো ত্রিপুরা হাইকোর্ট গুজরাটের হাইকোর্টের সমপক্ষ রায় দিতে বাধ্য, কারণ একটা রাজ্যের হাইকোর্ট যে রায় দিয়েছে আরেকটা রাজ্যের হাইকোর্ট তো সেই রায়ের সমপক্ষ রায় দেবে, নেগেটিভ রায় তো দেবে না, তাই এটা একটা খুশি নিউজ। কেন খুশি নিউজ আমি বলছি, বিশেষ করে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী নিয়মিত হচ্ছে না কেন, অনেকের একটা কোশ্চেন থাকে যে এটা সেন্ট্রালের প্রজেক্ট বা এটা এই যে পোস্ট বা এই চাকরিটা কোনো বৈধ নয়, চাকরিটা অনেক দিন চলবে না, তার জন্য নিয়মিত করা হচ্ছে না, কিন্তু ICDS প্রকল্পটা কবে, ICDS প্রকল্প বা যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা যে নিয়োগ করা হচ্ছে প্রকল্পটা কবে শুরু হয়েছে সবাইকে জানো? 1975 সালে ICDS প্রকল্পটা শুরু হয়েছে, তো 1975 থেকে 2024-25 প্রায় 50 বছর যাবৎ, প্রায় 50 বছর যাবৎ এই প্রজেক্টটা চলছে, তাহলে এটা পারমানেন্ট প্রজেক্ট, এটা রেগুলার প্রজেক্ট, এটা কোনোদিনও বন্ধ হবে না, অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়ি স্কুলগুলো সেন্টারগুলো কি বন্ধ হবে কোনো দিন? কোনোদিন বন্ধ হবে না, তাহলে এটা পারমানেন্ট প্রজেক্ট সেটা আমরা বুঝতে পারছি। আইদিন তো আমাদের বিদ্যুৎমন্ত্রী বলেই দিয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীরা সহায়িকারা আর চুলায় রান্নাতে হবে না, সবাইকে ইন্ডাকশন কুকার দেওয়া হবে, সবাই ইলেকট্রিক চুলায় রান্না করবে, খুব সুন্দর প্রস্তুতিও নিয়েছে, তাহলে অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকার জবটা কোনোদিনও শেষ হবে না, অঙ্গনওয়াড়ি সেন্টারটা কোনোদিন বন্ধ হবে না, তাহলে এটা পারমানেন্ট জব, পারমানেন্ট চাকরি,
পারমানেন্ট একটা ব্যবস্থাপনা, তাহলে চাকরি কেন পারমানেন্ট হবে না? অঙ্গনের কেন্দ্র যদি পারমানেন্ট হয়, অঙ্গনের সেন্টার যদি ছাড়া যদি দপ্তর না চলতে পারে, কিন্তু চাকরিটা কেন পারমানেন্ট হবে না? সেই মানে জিনিসটাকে রেফারেন্সে টেনেছে, সেই রেফারেন্সে টেনে গুজরাট হাইকোর্ট রায় দিয়েছে যে অঙ্গনের কর্মীদের নিয়মিতকরণ করতে হবে। এই রায়ের ফলে আমাদের ত্রিপুরা রাজ্যের মায়েরা বোনরা যারা অঙ্গনের কর্মী সহায়কের কাজ করছে, তাদের মনে একটা খুশির বাতাবরণ চলছে এবং তারা খুব খুশি যে গুজরাট হাইকোর্ট যেহেতু রায় দিয়েছে, তাদেরও ভবিষ্যৎটা আস্তে আস্তে উজ্জ্বল হবে। এখানে সম্প্রতি গুজরাট হাইকোর্ট সে রাজ্য অঙ্গনের কর্মী সহায়কদের চাকরিতে নিবেদন করার জন্য কেন্দ্রীয় সরকারকেও কিন্তু নির্দেশ দিয়েছে, পাশাপাশি গুজরাট সরকারকেও কিন্তু নির্দেশ দিয়েছে। এবং এই ঐতিহাসিক রায়কে কিন্তু আমাদের দেশের শুধু ত্রিপুরার যে হাজার হাজার অঙ্গনের কর্মীর সঙ্গে এরা মানে খুশি জাহির করেছে বা স্বাগত জানিয়েছে এরকম নয়, দেশের লক্ষ লক্ষ অনিয়মিত কর্মচারী আর চুক্তিবদ্ধ কর্মচারী এবং অঙ্গনের সহায়িকা কর্মীরাও কিন্তু স্বাগত জানিয়েছে, এবং ত্রিপুরা রাজ্যের যারা অনিয়মিত কর্মচারী তারাও কিন্তু স্বাগত জানিয়েছে যে অ্যাটলিস্ট আমাদের মতো যারা কম বেতন পাচ্ছে তাদের কেউ না কেউর পক্ষে তো রায় গিয়েছে। এখানে বলা হয়েছে রাজ্য সরকারের কাছে ইতিমধ্যে অঙ্গনের কর্মী সহায়িকার বিভিন্ন ডেপুটেশন দিয়েছে, ত্রিপুরা হাইকোর্টের একক বিচারপতি রায়কে মান্যতা দিয়ে অঙ্গনের কর্মী সহায়িকাদের গ্রেজুয়েটি প্রদান করতে হবে, তারপর যারা আছে LBW বা এম চাকরিতে নিবেদন করতে হবে এবং নিবেদন সাপেক্ষে তাদের সমকাজে সমবেদন দিতে হবে, যেটা 2018 বিধানসভার আগে যারা ভীষণ ডকুমেন্টও যেটা ছিল। অঙ্গনী ও কর্মী সহায়িকার জন্য একাধিক গুচ্ছ প্রতিশ্রুতি ছিল, শুধু কিন্তু তাদের জন্য ত্রিপুরা সমস্ত চুক্তিবদ্ধ অনিয়মিত কর্মচারীর জন্যই সেই মানে প্রসেসটা ছিল। 2021 সালে তৎকালীন সুপ্রিম কোর্ট অঙ্গনের কর্মীদের গ্রেজুয়েটি প্রদানের ব্যাপারে স্বীকৃতি দিয়ে মামলা রায়ে সেটা বলেছিলেন যে অঙ্গনের কর্মী সহায়িকাদের গ্রেজুয়েটি দিতে হবে। 21 সালে সুপ্রিম কোর্টের রায় এবং 2024 সালে ত্রিপুরা হাইকোর্টের রায়ও সেম দিয়েছে, যদিও সেই রায়টাকে টেনে গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছে, যদিও গভর্নমেন্ট সেখানে কিন্তু গোহারা হারবে এটা কনফার্ম, মানে 2024 সালে উচ্চ আদালত রায় দিয়েছে সেই রায়টাই কার্যকর হবে। সুপ্রিম কোর্ট 2022 সালের রায়ে সুনির্দিষ্ট করে বলে দিয়েছিল অঙ্গনের কর্মী সহায়িকারা দ্য পেমেন্ট অফ গ্রেজুয়েটি 1972 সালে আতায় পড়েন এবং অবসরের পর তারা গ্রেজুয়েটি পাওয়া তাদের আইনি অধিকার। যেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে গ্রেজুয়েটি দেওয়ার জন্য, যেখানে রাজ্যের হাইকোর্ট বলে দিয়েছে গ্রেজুয়েটি দেওয়ার জন্য, এখানে রাজ্য সরকার দিচ্ছে না, রাজ্য সরকার দেওয়ার কোনো মানসিকতা নেই, কিন্তু অঙ্গনের কর্মী সহায়িকারা কিন্তু বসেনি, তারা কিন্তু বারবার একটা পর একটা কেস ঠুকছে, হাইকোর্টে হারাচ্ছে, সুপ্রিম কোর্টে যাচ্ছে, সুপ্রিম কোর্টও তারা লড়াই করবে। আর ইদানিং তো আরেকটা অস্ত্র তারা পেয়ে গেছে, এতদিন একটা মানে লড়াই ছিল যে গ্রেজুয়েটি পাওয়ার লড়াই, এখন একটা আরেকটা অস্ত্র পেয়ে গেছে, সেটা হলো এখন রেগুলারাইজেশন লড়াই। ত্রিপুরা রাজ্যে 20,000 অঙ্গনের কর্মী সহায়িকা আছে, তাদের পরিবার পরিজন আছে, সবাই এখন একটা পথে এগোচ্ছে যে গুজরাটে কী হবে, সবাই গুজরাটের দিকে তাকিয়ে আছে এবং নিজেদের যে মেরুদণ্ডটা যেটা গ্রেজুয়েটি প্রদানের মেইন প্রাপ্য সেটার দিকে সবাই তাকিয়ে আছে, প্রথমত গ্রেজুয়েটিও পাওয়া হবে অ্যান্ড ইন ফিউচার আমরা যতটুকু দেখতে পাচ্ছি অঙ্গনের কর্মী সহায়িকারা কিন্তু রেগুলেশন হচ্ছে এবং তারাও কিন্তু সমকাজে সমবেতন স্বীকৃতিটা পাবে, এটা কনফার্ম। অঙ্গনের কর্মীরা যদি রেগুলেশন হয় এটা গ্রুপ সি পোস্টে চলে যাবে, আর অঙ্গনের সহায়িকা যদি রেগুলেশন হয় এটা গ্রুপ ডি পোস্টে চলে যাবে। আর ত্রিপুরা যে গ্রুপ সি গ্রুপ ডি যে পোস্টগুলো আছে তার বেতন কাঠামো অনেকটা চেঞ্জ হবে, বর্তমান সময় মাত্র 8,000 টাকা বেতনে অঙ্গনের কর্মীরা কাজ করছে, 5,000 টাকা এবং তার কম বেতন অঙ্গনের সহায়িকা কাজ করছে, তখন কিন্তু বেতন 16-20,000 অঙ্গনের এই সহায়িকার হবে এবং 20-25,000 অঙ্গনের কর্মীদের বেতন কিন্তু তখন গিয়ে দাঁড়াবে অ্যাজ পার রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী, এবং সেটা সত্যি। কিন্তু লড়াইটা চালিয়ে যেতে হবে, গভর্নমেন্ট এইভাবে দেবে না, গভর্নমেন্ট গুজরাটে দিয়ে দিক, ত্রিপুরা গভর্নমেন্ট এইভাবে দেবে না, আমাদের সেই আগের মতো গ্রেজুয়েটির ব্যাপারে যেভাবে সবাই একসাথে হয়ে লড়াইটা করা হয়েছিল সেভাবে একসাথে লড়াই করে নিজের তাগিদে, নিজের ফিউচারের তাগিদে, নিজের পরিবারের তাগিদে, নিজের যে বঞ্চনার তাগিদে সামনের সাইতে এগিয়ে এসে সেই লড়াইটা চালিয়ে যেতে হবে। এবং ত্রিপুরা রাজ্যের অন্যান্য যে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা আছে তারাও যদি কোনোদিন মনে করে যে সেই লড়াইটা তারও যুদ্ধটা জিততে হবে, তাহলে অঙ্গনের কর্মীদের কাছ থেকে মোটিভেশন নেওয়া দরকার, কীভাবে তারা গ্রেজুয়েটি লড়াইয়ে তারা জয় হয়েছে, ইদানিং গুজরাটে নিয়মিতকরণের লড়াইও তারা হয়েছে, ত্রিপুরাতেও জয় হয়েছে, সর্বশিক্ষা শিক্ষকদের থেকে কিছু মোটিভেশন নেওয়া দরকার, কীভাবে সর্বশিক্ষা শিক্ষকরা কম বেতনে চাকরি করে লাস্টে বঞ্চনজন পিঠে থেকে গেছে, তখন হাইকোর্টে কেস করে তারা জয়লাভ করেছে, সেদিকে তাকানো দরকার। এসপিওদের থেকে মানে শিক্ষা নেওয়া দরকার, কীভাবে তারা সরকার থেকে সমকাজে সমবেতনের রায়টা কার্যকর হতে বাধ্য করেছে, বর্তমানে 7-12,000 টাকা তাদের বেতন হয়েছে, 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে, সেটাও চারটিকরণের কথা নয়, কিন্তু এসপিরা এখানে বসেনি, এসপিরা কিন্তু আবার কেসের জন্য চিন্তাভাবনা করছে, বেতনটা আরও বৃদ্ধি পাওয়ার জন্য চিন্তাভাবনা করছে, বা রেগুলেশনের জন্য তারা এখনও কিন্তু মানে পথ বা রাজপথ কাঁপাচ্ছে, কিন্তু এখনও কিন্তু বসেনি, তার থেকে মোটিভেশন নেওয়া দরকার। মোটিভেশন দেওয়া দরকার 2012 সালে সায়েন্স গ্রেজুয়েট যারা শিক্ষকরা চাকরি পেয়েছে তাদের থেকে, কীভাবে তারা লড়াই করে কেস জিতেছে। মোটিভেশন নেওয়া দরকার জুটমেল কর্মচারীদের কাছ থেকে, তারা কীভাবে সুপ্রিম কোর্ট হাইকোর্টে কেস লড়ে তারা জয়লাভ করেছে। একতাই শক্তি, একতাই বল। রাজ্যের মা বোন যারা অঙ্গনের কর্মী বা সহায়িকা জব করছে সবাইকে
মানে ওয়েলকাম জানাই, সবাইকে স্বাগত স্বাগতম জানাই। তোমরা এইভাবেই মা দিদিরা আমাদের ছেলে মেয়েদের মানুষ করে তুলো, মানুষের মতো মানুষ করে তুলো, এবং নিজের যে বঞ্চনা সেই লড়াইটা এটা চালিয়ে যাও, তোমাদের জয় অবশ্যই হবে, সত্যের জয় হবে। বঞ্চনার প্রতিরোধে যখন আন্দোলন গড়ে উঠবে, বঞ্চনার প্রতিরোধে যখন সরকারের কাছে ডেপুটেশন দেওয়া হবে, বঞ্চনার প্রতিরোধে যখন হাইকোর্ট সাড়া দেবে, সুপ্রিম কোর্ট সাড়া দেবে, তখন তোমাদেরও কিছু একটা হবে। আর এখন আমাদের সুযোগ চলে এসেছে, আমাদের একটা সোর্স পেয়ে গেছি গুজরাট হাইকোর্টের রায়টা, সেই রায়ের পরিপ্রেক্ষিতে আমরাও সেই বিষয়ে বা সামনের সারিতে এগোতে পারি এবং আমাদেরও জয়লাভ অবশ্যই হবে। ধন্যবাদ সবাইকে, চারিজাত ত্রিপুরা ইউটিউব চ্যানেল।